প্রবাসী সংবাদ সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব সংযুক্ত আরব আমিরাতের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আগামীকাল শুক্রবার দেশটির বাণিজ্যিক রাজধানী দুবাই অনুষ্ঠিত হবে এদিন সন্ধ্যা হতে দুবাই পার্ল সিটি হোটেল হলরুমে অনুষ্ঠিত অভিষেককে জমকালো ও বর্ণাঢ্য করতে সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে ক্লাবের নবনির্বাচিত সভাপতি শিবলি আল সাদিক এস এন টোয়েন্টি ফোর টিভিকে জানান অভিষেকের মাধ্যমে সংগঠনে পরিপূর্ণতা ফিরিয়েনার যে স্বপ্ন ছিল তার দ্বারপ্রান্তে আমরা সহ সভাপতি সিরাজুল হক শেখ ফয়সাল সিদ্দিকী ববি যুগ্ম সম্পাদক কামরুল হাসান জনি ও নির্বাহী সদস্য মোহাম্মদ ওসমান চৌধুরী জানান আনুষ্ঠানিক অভিষেকের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমের যাত্রা শুরু করবে এই নতুন সংগঠন অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ব্যাপক প্রস্তুতির মাধ্যমে সাজিয়েছে বিভিন্ন সাজে অনুষ্ঠানে অতিথি থাকবেন জাতীয় প্রেস ক্লাব ও চট্টগ্রাম প্রেস ক্লাবের স্বনামধন্য ব্যক্তিবর্গ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন ক্লোজ আপ তারকা শেফালি সারগাম ও রানা খান এছাড়াও আকর্ষণ হিসেবে আমিরাত প্রবাসী সাংস্কৃতিক কর্মীদেরও নিজস্ব পরিবেশনা থাকবে রানিরহাট ইংলিশ স্কুল একটি ন্যাশনাল কারিকুলাম ইংলিশ মিডিয়াম স্বল্প খরচে শিশুদের জন্য ইংরেজি মাধ্যমে মানসম্পন্ন শিক্ষার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মাতৃস্নেহে আপনার সন্তানকে ইংরেজি শিক্ষার পাশাপাশি মাতৃভাষা বাংলায়ও সমানভাবে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে চট্টগ্রাম রাঙামাটি সড়কের পাশ ঘেসে সুপ্রশস্ত ভবনে এগিয়ে চলছে শিক্ষা কার্যক্রম প্লে থেকে স্ট্যান্ডার্ড টুতে সীমিত আসনে ভর্তি চলছে আপনার সন্তানকে ভর্তি করতে আজই যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা তালুকদার মার্কেট রানিরহাট রাঙ্গুনিয়া চট্টগ্রাম মোবাইল জিরো ওয়ান